গিফট গিফট 99. ভেরি লিটল ভেরি লিটল, ও জ্বর বেশি নেই, একদম ফিভার নেই বেশি। ওঠো ওঠো, গেট আপ গেট আপ, চলো ডিনারটা খেয়ে নেবে চলো। মা আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। ইয়ে তার খাবে কি করে, আমার রিপিট রিপিট বারণ করা সত্ত্বেও তুমি বৃষ্টিতে ভিজেছো, শরীর খারাপ করেছো, এবার তো ফুডের বদলে মেডিসিন খেতে হবে তোমায়। প্লিজ মা, আমার কিচ্ছু হয়নি। দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ ও তো দিব্যি আছে, আর তাছাড়া এই বয়সে বৃষ্টিতে ভিজবে না তো কবে ভিজবে। ডলমা তুই বরং একটু স্যুপ খেয়ে নে। ওকে বাপি। নাকা ওকে বাপি, এই তোমার আশকারা পেয়ে না ও হেডে উঠে যাচ্ছে, যখন যেটা বারণ করছে সেটাই মোর মোর করছে। তুমি জানো আজকাল ওই কেরানির মেয়ে, তারপর চাপরাশি ছেলে, এরা সবাই ওর ফ্রেন্ড হয়েছে। দেখেছো বাপি মা কিরকম করে বলে? আচ্ছা বাপি তুমিই বলো, বাবা কাকা দেখে কি ফ্রেন্ডশিপ করা যায়? আর আমরা একসাথে পড়াশোনা করি, সবাই আমার খুব ভালো বন্ধু, খুব ভালোবাসে আমাকে সবাই। আর টিয়ার বাবা যে প্রাইভেট ফার্মে চাকরি করে তাতে টিয়ার কি দোষ? আর পিঙ্কির বাবা যে ক্লার্ক তাতে পিঙ্কি বা কি করবে? ডল মুখে মুখে ডোন্ট টক বলে দিলাম, ট্যাটাস বলে আর কিছু থাকলো না আমাদের। ডোন্ট ফরগেট তুমি স্ল্যাম ডগ করোড়পতির মেয়ে নও, কিন্তু তুমি ইন্ডাস্ট্রির করোড়পতির মেয়ে। আহ রিতা কি হচ্ছে কি, ডল কিছুই ভুলে যায়নি, বরং তুমি ভুলে যাচ্ছ যে তুমি একজন ওয়েল এস্টাবলিশড ইন্ডাস্ট্রিয়ালিস্টের বউ, আর ওটা ট্যাটাস নয় স্টেটাস। কোনো ব্যানার্জি বা মুখার্জি পরিবারের কেউ যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাহলে তার পদবিটা ডিসুজা বা গোমস হয়ে যায় না। পড়র পড়র করে ভুলভাল ইংরেজি বুলিয়া ওড়ে আর দুটো পার্টি অ্যাটেন্ড করেই কেউ জাতে ওঠে না। মুখে চকচকে মেকআপ করে আর স্লিভলেস ব্লাউজ পরলেও এটা ভুলে যেও না যে তোমাকেও আমি একটি সাধারণ স্কুল মাস্টারের ঘর থেকে বিয়ে করে এনেছিলাম। আধুনিকতার মুখোশের আড়াল থেকে বেরিয়ে নিজের মনটাকে আধুনিক করো রিতা। আমার মেয়েকে আমি চিনি, ও বন্ধুত্ব করে মানুষের মন বুঝে, তার পকেট ব্যাংক ব্যালেন্স বা বংশ পরিচয় দেখে নয়। মানুষের চাকরি বা তার ওপরের চাকচিক্যটাই তার আসল পরিচয় নয়, মানুষের স্বভাব চরিত্র আচার আচরণ ব্যবহারই আসল পরিচয়। তুমি আমাকে এইভাবে অপমান করলে, ইনসাল্ট, তা আমার ডটারের সামনে। ওয়ান ডে বুঝবে, ওই মেয়ের জন্য তোমাকে কাঁদতে হবে বলে দিলাম। শোনো রিতা, রিতা তোর মা কিছু বোঝে না রে, আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যার জন্য তোর পরিবারের সম্মান নষ্ট হয়। ও বাই দ্য ওয়ে তোর কলেজের এক বন্ধুর সঙ্গে আলাপ হলো। আমার বন্ধু? কে বাপি? তারপর তারপর আবার কি, রাজের নাম বাবার মুখ থেকে শোনার পর সব ক্লিয়ার হয়ে গেল? বাট রাজ তুই যে ফিল্মে স্টান্টম্যানের কাজ করিস, কই আমাদের তো আগে বলিসনি। আরে এটা একটা কাজ হলো যে ফলাও করে বলতে হবে। কোনো কাজই ছোট নয় রাজ, বাট এই কাজে তো প্রচুর রিস্ক। রিস্ক তো আছেই, তাছাড়া মাঝে মধ্যে লেগেও যায়, শুধু কলেজের খরচ তুলতে থাকা খাওয়ার খরচ তুলতে একটা পার্মানেন্ট জব তো করতে পারবো না, তাহলে পড়াশোনা করবো কখন? তাই অবশ্য এতে আমার চলেও যায়, ওই মাঝে মধ্যে যখন শুটিং ডেট পড়ে তখন অ্যাটেন্ডেন্স ঝাড় খায় এই আর কি। সেটা ঠিক, তবে কাজ থেকে কত ফিল্ম স্টার দেখা যায় বল। এই রাজ তুই কোনোদিনও প্রসেনজিৎকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। আর মিঠুন চক্রবর্তী? হ্যাঁ। নাম তো তোরা, বলতে গেলাম এক কথা আর তোরা চলে গেলে অন্য আলোচনায়। এই রাজ শোন না, আরে দাঁড়া না, শোন না প্লিজ, একটা স্টান্ট দেখা। হ্যাঁ হ্যাঁ প্লিজ স্টান্ট। এই দেখ কি করছে,